প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে 100তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তামিম। অবশ্য 100 ছক্কার মাইলফলককে সামনে রেখে এবারে টুর্নামেন্ট শুরু করেছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক। বুধবার চট্টগ্রামে ছুঁয়ে ফেললেন 3 অঙ্কের সেই সংখ্যা। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে 45 বলে 71 রানের ইনিংসে 4টি ছক্কা মেরেছেন তামিম। 4 ছক্কার দ্বিতীয়টি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে 100 ছক্কার মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে। বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের উপরে আছেন কেবল ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। বিপিএলে গেইল ছক্কা মেরেছেন 143টি, সেটিও মাত্র 52 ইনিংসে। 100 ছক্কা পেতে তামিমকে খেলতে হলো 97 ইনিংস। তামিম এবারে বিপিএল শুরু করেছিল 93তম ছক্কা নিয়ে। প্রথম 8 ম্যাচে 6 ছক্কা মেরে সংখ্যাটিকে 99 নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।